ভিডিওটা দেখার লাগলে শেয়ার করবা কিন্তু। ক্যা চল রা হ্যায়, শিলচর মে তো সিরফ বসন্ত উৎসব চল রা হ্যায়। নমস্কার দর্শকবৃন্দ, কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার স্পেশাল একটা কভারেজ নিয়ে আসলাম। যেহেতু হোলি সামনেই এবং বিভিন্ন জায়গাতে হোলির জন্য বসন্ত উৎসব পালন করছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিওরা, এবং আজকে দু একটা জায়গাতে যাবো, আমি আপনাদেরকে দেখাবো ওরা কীভাবে বসন্ত উৎসবটা পালন করছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন সুন্দর সুন্দর মেয়েরা, ছেলেরা, হ্যান্ডসাম ছেলেরা ওরা সবাই, এবং অনেক সুন্দরী সুন্দরী দিদিরা, ওনারা সবাই এসে এখানে এসে আজকে বসন্ত উৎসবটা পালন করছেন। এবং এখানে হোলিও আজকে খেলা হচ্ছে, যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে সেজন্য উৎসব বিভিন্ন জায়গাতে সেটা পালন হচ্ছে। এবং শিলচর শহরে জায়গায় জায়গাতে আমি দেখলাম অনেক এরকম বসন্ত উৎসব আজকের দিনটাতে, যেহেতু আজকে সানডে হলিডে সেজন্য আজকে দিনটা ধরা হয়েছে। এবং আজকে আমি এখন আসলাম, এইটা হচ্ছে নরসিংতলার যে ফিল্ড, সেই নরসিংতলার ফিল্ডে এখানে সেই বসন্ত উৎসবে আমার দেখেন চারপাশে দেখে নিন, এই দেখে নিন অনেক ছেলেরা মেয়েরা ওরা রেডি হয়ে এসছে, এবং একটা প্রোগ্রাম ওইখানে হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে যারা অর্গানাইজার ওনাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো, চলুন সঙ্গে থাকবেন, বাম্পার একটা ভিডিও হবে এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, চলুন। তো দর্শকবৃন্দ, আমার সামনে যে গ্রুপ দেখছেন বা যে টিম দেখছেন, ওনারা হচ্ছেন সর্বভারতীয় সিলেটি ফোরাম, আমাদের বরাকবেলির প্রসিদ্ধ এক সংস্থা বলতে পারেন। এবং ওনারা আজকের এই বসন্ত উৎসবটা শিলচরের নরসিংতলার প্লেগ্রাউন্ডে ওনারা আজকেরটা পালন করছেন। এবং কে কথা কইবা আপনারা? আচ্ছা নমস্কার, নমস্কার, কইন। আমরা সর্বভারতীয় সিলেটি ফোরামের পক্ষ থেকে আজকে বসন্ত উৎসব পালন করতেছি, এটাতে হোলির প্রি হোলি সেলিব্রেশন করা যায়। এবং আমরা বিভিন্ন সময় আসতে সহ বছরেই বিভিন্ন অনুষ্ঠান করিয়া থাকি, এইবারই প্রথম আমরা মুক্ত আকাশের নিচে এই উৎসবটা পালন করা হইতেছে। যেহেতু বসন্ত উৎসব প্রকৃতির সঙ্গে সম্পর্ক, প্রকৃতির রঙিন দিকটারই আমরা তুলিয়া ধরার চেষ্টা করতেছি, এবং আমরা যাতে আমরা প্রোগ্রামটার মধ্যে যাতে সর্বস্তরে, সমাজের সর্বস্তরের মানুষ পার্টিসিপেট করতে পারে, এর লিগে আমরা আজকে আমরার যুব দল অর্ণব গোস্বামীর নেতৃত্বে এই প্রোগ্রামটার আয়োজন করছে। আর আমরা সর্বভারতীয় সিলেটি ফোরাম এখন একজন সর্বজন বিদিত নাম, প্রায় 17,500 মানুষের উপরে সদস্য সংখ্যা, আচ্ছা, সারা বিশ্বময় ছড়াইয়া রয়েছে, আচ্ছা, এবং প্রত্যেক মেম্বার এইটার মধ্যে 17,500টা শেয়ার আইব নি, এটা কই দেন ভিডিওটা, এটা কিন্তু আপনারা সেই না, যেহেতু দাদাই কৈছেন 17,500 মেম্বার, তাইলে আমি আশা করি 17,500টা যাতে শেয়ার আইতো। আচ্ছা, আপনারা কেমন লাগলো? খুব আনন্দ। আজকে কিতা কিতা করতেছেন? আজকে খালি হোলি খেলা, ধামাইল, আচ্ছা, নাচ হইব, আচ্ছা। ম্যাডাম একটু, ম্যাডাম আজকের এই আয়োজনটাতে কোন কোন জায়গা থেকে মানুষ আইছে? অনেক জায়গা থেকে মানুষ আইছে, আমরা শিলচর থেকে তো আইছি, আমরা সবই আইছি, যারা লোকাল কাটলিছড়া লালা, আচ্ছা, করিমগঞ্জ এলাকা থেকে মানুষ আইছে, এরকম আইছে, ওকে, ধর্মনগর থেকে আইছে, ওকে, ভেরি নাইস। তো আজকের এই যে ব্যান্ড, এই দলের নামটা কি? স্বরলিপি, স্বরলিপি, আরো দুইটা ব্যান্ড আছে, আচ্ছা, কি কি ব্যান্ড আছে আরো? আমরা সর্বভারতীয় সিলেটি ফোরামের আরো বিভিন্ন সহযোগী সংস্থা আছে, সর্বভারতীয় সিলেটি ফোরামেরই অঙ্গ এরা, যেমন সাহায্যের হাত, সাহায্যের হাত বেসরকারি সংস্থা, এবং আমরা সবাই বেশিরভাগই এখানে সাহায্যের হাতের মেম্বার, এবং আচ্ছা আপনারা সাহায্যের হাতের মেম্বার, আচ্ছা, কি বাত, ধন্যবাদ, করিমগঞ্জে, ওকে, ধন্যবাদ, চলেন। তো আজকে ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি শিলচর নিজের পক্ষ থেকে, এবং এখানে একটা গান পরিবেশন করব, রিকোয়েস্ট করি আর আমরা নরসিংতলার মধুসূদন গ্রাউন্ডে সবাই একত্রিত হই, কিছু সময়ের মধ্যে সংগীতে পারফর্ম শুরু হবে, আর দেরি না, ঝরো 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 ঝরি রঙের ঝরনা, ঝরো 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 ঝরি রঙের ঝরনা।
একটু ভাঙুন মিলাই দিলে ভালো আসলো নাকি দানি বসন্ত উৎসবের আরেকটা প্রোগ্রামে আসলাম মানে প্রোগ্রাম শেষ হচ্ছে না এক একটা পরে এখন আমি আসলাম শিলচরের চিলড্রেন্স পার্কে এবং প্রচণ্ড এবং বিরাট বড় এখানে অনুষ্ঠান করা হয়েছে মোট 26টি সংস্থা মিলে এখানে আমার পিছনে আপনারা দেখেন এই দেখেন ওরে বাপ রে 26টি সংস্থা মিলে এখানে সেই বসন্ত উৎসবটা ওনারা পালন করছেন বোরাকভেলি মোট 26টি সংস্থা মিলে এবং এখানে কী কী করা হচ্ছে এবং কীভাবে ফাগু উৎসব আমরা তো বলি ফাগু এবং এই উৎসবটা কীভাবে পালন করা হচ্ছে চলুন আমরা দেখি এবং দেখে এখানে সব কালোই কিন্তু দেখে খুবই ভালোই লাগলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আপনারা সেটা পালন করছেন কিনা সেটাও আপনারা নিশ্চয়ই জানাবেন চলুন আমি যাই ভিতরে এবং এখানে হ্যালো হ্যালো যাও গুড গুড ভেরি নাইস হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি আমার শেষ এই দেখেন সুন্দর সুন্দর হ্যালো এবং Happy Holi. Okay. Hello guys. I'm not going to say anything. Happy Holi.
বিকাশ ব্লগ সিলচর আজকে বিকাশ আমার সঙ্গে এবং ওর ব্লগগুলো আপনারা দেখবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি চল চল আই যা ভালো দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সঙ্গে এখন সুবীর কিরম লাগলো বহুত 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 ভালো আমরা শিলচরের প্রথমবার এরকম প্রতিষ্ঠান যে যৌতুকে আমরা বসন্ত মিলন উৎসব অনেক আনন্দ করতে আমার আপনারা দেখরা আর দাদার ভিডিও দেখবা আপনারা সবে মিলিয়ে আর আমরা আরো আনন্দ পাইবে কমেন্টে জানাইবা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো চলো করা হয়েছে হ্যালো হ্যালো হ্যাপি হোলি হ্যালো হ্যালো হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি একদম হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি হোলি থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে অনেক বাচ্চারাও এনজয় করছে আপনারা দেখেন খুব সুন্দরভাবে ওরা এনজয় করছে ঝুল্লাতে এখানে লাগানো এবং আর এখানে হয়তো কিছু খাবার ওনারা খাবার অ্যারেঞ্জমেন্ট এখানে মোমো বা অন্যান্য কিছু এখানে আছে এবং এখানেও রাধাকৃষ্ণর কী একটা ডান্স এখানে চলছে আমরা একটু দেখি এখানে হ্যালো হ্যাপি হোলি যাও একটু ডান্স করো শিওর যাও ডান্স করো একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ ভেরি ভেরি নাইস দাদা দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি তোমরা কই থাকি গো নির্বাণ সংস্থা আচ্ছা নির্বাণ সংস্থা আজকে কিটা শুট চলে আজকে আমরা প্রোগ্রাম হলো ডান্স প্রোগ্রাম আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ বসন্ত উৎসবের তোমরা সব বেশ সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা স্টল দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কাপড়ের নমস্কার এটা কার আপনার স্টল নি নমস্কার হাই আচ্ছা কই পার্লার অ্যাসোসিয়েশন গ্রুপ সব এক দাঁড়া দাঁড়াই যাই সব আপনারা এটা কিটা আচ্ছা কিতা কিতা বিক্রি করবেন আচ্ছা এখানে ওকে উমা কালেকশনের এই বিভিন্ন ধরনের উনি কালেকশন এনেছেন মহিলাদের আচ্ছা ব্যানার ব্যানার হ্যাঁ হ্যাঁ নমস্কার ওনাদের এই ব্যানারটা আপনাদের যদি দরকার হয় ওনাদের নাম্বারটাও নিচে আছে সেই নাম্বারটা দেখে আপনারা কল করে নেবেন উমা কালেকশনের দেখেন হ্যাঁ এখন বানানি হইতাছে ধন্যবাদ এবং ওনারা আমার সামনে যেটা দেখছেন ওনারা হচ্ছেন পার্লার অ্যাসোসিয়েশন কেমন লাগলো হ্যাপি হোলি শুধু হোলি লাগিয়েছে না কিছু খাওয়া দাওয়া হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো চলো আর এখানে কিছু যুবক বলতে পারবেন হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি ভিডিওটা দেখার লাগলে শেয়ার করবা কিন্তু ওকে থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ কে সাবস্ক্রাইব বাহ ক্যা বাত হ্যালো হ্যালো হাই হাই কি নাম গো তোমার ও মা গো ক্যা বাত ক্যা বাত ক্যা বাত সবাই সুন্দর লাগছে আজকে বসন্ত উৎসবে দেখে খুবই হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি এবং আপনারা কিন্তু যেখানেই থাকছেন বিক্রম খুব সুন্দর গান গাইছো বা থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম বাম্পার করিয়া একদম পুরা জমাই দিছো একদম বাম্পার করিয়া কিরকম লাগলো খুব ভালো লাগে খুব ভালো লাগলো আর গান গাইয়া কিরকম লাগে এটা গো গান গাইয়া তো ভালো লাগে রে তবে এই যে উৎসবটা বসন্ত উৎসব এটা আমরা সংস্কৃতি আমরা কালচার এবং এটারে যাতে আমরা আগামী দিনেও ধরিয়া রাখতে পারি এবং আমরা চাইবো আমরা পরের জেনারেশনরা এটা জানুক হোলি হোলির জায়গা কিন্তু বসন্ত উৎসবটা আমরা সংস্কৃতি রবি ঠাকুরে শুরু করিয়া গেছিলাম এইভাবে বসন্তের রং প্রত্যেকটা মানুষের শরীরে লাগো উৎসবের দিন ভালো যাক এটাই ঈশ্বরের ওকে থ্যাংক ইউ আর বিক্রমের অর্ধাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই অর্ধাঙ্গিনীর পরিচয় করাইছো না কিন্তু হ্যাঁ সুনাশ্রী আমার ওয়াইফ জুড়িটা খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ
দর্শকবৃন্দ, এখানে হচ্ছে সেই 26টা সংস্থার লোগো যারা এই বসন্ত উৎসবটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন, তাড়াতাড়ি সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে এই বসন্ত উৎসবের ভিডিও পৌঁছে যাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নমস্কার, বাই বাই।